শুধু কথাই নয়, লাইভ প্রমাণ, লাইভ প্রুফ। ঠিক আছে, তো আগে পেমেন্ট প্রুফ দেখাই লই, তারপরে ভিডিও স্টার্ট করব। তো এখানে দেখেন $37 প্লাস এখান থেকে অলরেডি উইথড্র করে নিছে আমার একটা ফ্রেন্ড। সো এখানে কিভাবে জয়েন করবেন, ইনস্ট্যান্ট কিন্তু $20 পেয়ে যাবেন। বাট এইখানে ছোট্ট একটা কাজ করতে হবে, আপনাদের $20 ডিপোজিট করতে হবে, করে $200 একটা ট্রেডিং ভলিউম করবেন। জাস্ট ওই যে আমরা বাইন্যান্সে কুকয়েনে যেরকম বাই সেল করি, ওইখানে ভলিউম হয় কিন্তু আমাদের একটা, তো ওইটা $200 করবেন। ঠিক আছে, আপনারা হিসেব করে $200 করবেন। সো এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে এই কাজটা কমপ্লিট করবেন, এ টু জেড আমি প্রসেস দেখাচ্ছি। ভিডিও ডিসক্রিপশন বক্সে সাইডের লিঙ্কটা পেয়ে যাবেন, তো লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সাইন আপ ফর্ম চলে আসবে। তো এখানে জাস্ট আপনাদের জিমেল এবং এখানে পাসওয়ার্ড এবং এখানে একটা টিক মার্ক করে কন্টিনিউতে ক্লিক দিবেন, তারপরে জিমেলে একটা কোড যাবে, ওই কোডটা এখানে পেস্ট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। সো আমি লাইভ করে আপনাদের দেখাচ্ছি এবং লাইভ ডিপোজিট করে দেখাবো, লাইভ ট্রেডিং করে দেখাবো, এ টু জেড প্রসেস দেখাবো। ভিডিওটা এ টু জেড ওয়াচিং করেন। ওকে, যেগুলো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি খুবই খতরনাক প্রজেক্ট এবং খুবই ভালো একটা প্রফিট পাবেন। কারণ যখন আমি বলছিলাম ওই যে এখানে নো করবেন, ঠিক আছে মনে রাখবেন এখানে নো করবেন, কারণ এইগুলো কান্ট্রিতে আমরা নাই, এই জন্য আর কি এটা নো করবেন। ওকে, নোতে ক্লিক দিবেন। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম, আমি যখন ফাইবার ও এক্সচেঞ্জারের অফারটা শেয়ার করছিলাম তখন কেউ গুরুত্ব দেননি, কাজ করেননি। যখন পেমেন্ট পাইছেন তখন হু হা করে কে কইতে সবাই বলে, যে আমি দেখি যে যারা কাজ কাম তেমন একটা জানে না তারাও দেখি যে ফাইবারও নিয়ে খেপে গেছে, মানে লাফাচ্ছে এখন পেমেন্ট পাওয়ার পরে, তখন লাফায় আর লাভ নাই। ঠিক আছে, এটা আগে আগে করতে হবে, সময় থাকতে করতে হবে, টাইম চলে গেলে টাউন মানে টাইমটা পাওয়া যায় না। ওকে, সো এই কোডটা আমি কপি করে নিব, কপি করার পরে জাস্ট ওইখানে পেস্ট করব। ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস অনেকেই সবাই জানেন আশা করি, তো জাস্ট আমি এখানে পেস্ট করে দিই ওই যে কোডটা আনলাম। একটু ওয়েট করবেন, এইখানে অটোমেটিক্যাল ডিটেক্ট করবে আপনাদের, লগ ইন নিয়ে নিবে। ঠিক আছে, এইখানে দেখেন সাইন আপ মানে লগ ইন ফর্ম চলে আসবে অটোমেটিক্যাল। সো লগ ইন ফর্ম আসার পরে এখানে আপনাদের জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। ঠিক আছে, তারপরে এদের একটা অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোরে, অলরেডি আমি ডাউনলোড করে রাখছি, এখানে পেয়ে যাবেন, অথবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওদের অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা আছে, ওইটা এদের ট্রেডিং করতে ডিপোজিট করতে খুব ইজি প্রসেস হয়। আপনারা জানেন যে অ্যাপ্লিকেশন দিয়ে ইউজ করতে আপনাদের কাছে সহজ হয়। ঠিক আছে, কিন্তু আমাদের তো যে কোনো যাতে দেবেন, ওয়েবে দেবেন, অ্যাপ্লিকেশনে দেবেন, তাই তো সেম। ওকে, তো যাই হোক, মানে অনেকেই বলে যে অ্যাপ্লিকেশন দিয়ে সহজ হয় এই আর কি, তো অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এই যে বাইবিট। তো এই বাইবিট অ্যাপ্লিকেশনটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, সো এখানে ওই যে সাইন আপ করলাম না, সাইন আপ কিন্তু ওয়েবসাইট দিয়ে করবেন, এই অ্যাপ্লিকেশন দিয়ে করতে গেলে ঝামেলা হবে আপনাদের। ওকে, তো এখানে উপরে দেখেন লগ ইন লেখা আছে, এই লগ ইনের পরে একটা টাস্ক করবেন, এখানে টাস্ক করার সঙ্গে সঙ্গে লগ ইন ফর্ম চলে আসবে। তো এখানে আপনাদের ওই যে ইমেলটা দিবেন, ওই ইমেলটা দেওয়ার পরে পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউতে ক্লিক দিবেন। ঠিক আছে, এই যে নিচে কন্টিনিউ লেখা আছে এখানে ক্লিক দিবেন। সো এই যে আমি দেখাই দিচ্ছি মার্ক করে, এইখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটা অথেন্টিকেশন চাইতে পারে, মানে লগ ইন যে অথেন্টিকেশন, হ্যাঁ এখানে একটা ক্যাপচার আইছে। তো এখানে কার, আমি কারগুলো সিলেক্ট করে দিই, এটা সবাই জানেন কীভাবে ফিল আপ করতে হয়। সো আপনারা দেখবেন যে থাম্বনেইলে বিগ বিগ অঙ্কের যে ভিডিওগুলো মেক করছে ওই ভিডিওগুলো ভিউজ বেশি এবং ওই ভিডিওগুলো দেখেনও বেশি। আরে ভাই, বুঝতে হবে, ঠিক আছে, যেটা লিকাল সেটাই করতে হবে। সো এখানে দেখেন অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। এখন লগ ইন হওয়ার পরে আমাদের ডিপোজিট করতে হবে, ট্রেড মারতে হবে। ঠিক আছে, তো ট্রেড $200 ভলিউম করতে হবে। আপনি $10 এখানে ডিপোজিট করে $200 ভলিউম করতে পারেন, $20 করে করতে পারেন, $100 করে করতে পারেন। ঠিক আছে, যেরকম সামর্থ্য আছে আপনার সেরকম অ্যামাউন্ট ডিপোজিট করে এখানে ট্রেডিং করবেন। তো এই স্পট, এই স্পটে চলে আসবেন, এটা স্পট মানে আমাদের মেন যে ব্যালেন্সটা থাকে। ঠিক আছে, এটা ডিপোজিটে ক্লিক করে দিবেন। ডিপোজিটে ক্লিক করার পরে এখানে আমি যেটা সাজেস্ট করবো, এক্সএলএম করবেন। এক্সএলএম ট্রানজ্যাকশন করতে ফি অনেক কম। ঠিক আছে, তো ওকে বাটনে ক্লিক দিয়ে দেবেন। ওকে বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে অ্যাড্রেসটা এবং এই যে মেমো আইডি, মানে এই যে এক্সএলএমের আবার মেমো আইডি আছে। ঠিক আছে, সো আমি এখন বাইন্যান্স থেকে লাইভ উইথড্র করে দেখাবো আপনাদের সামনে। এখানে আমি ডিপোজিট করবো বাইন্যান্স থেকে, এখানে ডিপোজিট করবো ট্রেডিং করার জন্য। ওকে, তো এখানে আপনারা আসবেন এই যে BTC PRA করতে পারেন। ঠিক আছে, যদি USDT করেন তাহলে BTC PRA বাই সেল করবেন, আর যদি XLM করেন তাহলে USDT আর XLM করবেন। তো এই যে আমি আবারও এগিন ওপেন করে নিছি, আর এখানে ডিপোজিট হতে কিন্তু একটু দেরি হয় কিন্তু।
ঠিক আছে, কারণ আমি বাইন্যান্স থেকে ওইখানে কমপ্লিট দেখাইছে, বাট এখানে ডিপোজিট হচ্ছিল না, তো আমি ওদের ইমেল করলাম, তো বললো যে কোনো টেনশন নেই, ঠিক আছে, ওরাই বললো যে কোনো টেনশন নেই, জাস্ট ওয়েট করেন, 100% কমপ্লিট হবে, ঠিক আছে, তো আপনারা কোনো হতাশ হবেন না, এখানে 100% ডিপোজিট কমপ্লিট হবে। আর এখানে Bybit নেটওয়ার্কে করবেন না, অবশ্যই এক্সলেমের যে মেন নেটটা আছে, অফিসিয়াল যে নেট, ওই নেটে করবেন, বাইন্যান্স থেকে কিন্তু Bybit নেটওয়ার্কে উইথড্র করা যায়, ওটা করবেন না, ওরাও কিন্তু অলরেডি ওইখানে টাইপ করে দিছে যে Bybit নট সাপোর্ট, ওকে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। তো এখানে, আরে সরি, আমি এখানে অ্যাড্রেস পেস্ট করব, এখানে আমি মেমো আইডি পেস্ট করে দিতেছি, জাস্ট অ্যাড্রেসটা কপি করে নিই, অ্যাড্রেসটা কপি করার পরে জাস্ট এখানে অ্যাড্রেসটা পেস্ট করলেই বাইন্যান্সে অটোমেটিক্যাল ডিটেক্ট করে নিবে ওই নেটওয়ার্কটা, ওই দেখেন অটোমেটিক্যাল মানে এখানে ডিটেক্ট হয়ে গেছে। তো আমি এখানে 60 টাইপ করব, 60 আমি এক্সএলএম এখান থেকে উইথড্র করব বাইন্যান্স থেকে, ওকে। তো এখানে মেমো আইডির অপশান আছে, তো মেমো আইডিটাও দিয়ে দিই, কারণ কোন এক্সচেঞ্জার, আচ্ছা আমি উইথড্র দিব না, মেমো আইডিটা দিয়ে দিই, মেমো আইডি ছাড়া উইথড্র করা যায়, বাট এক্সচেঞ্জার দরকার কি, মেমো আইডিটা ওইখানে যেহেতু দিয়ে দিছে, আর বাইন্যান্সও অপশান আছে মেমো আইডি, তো জাস্ট এই যে মেমো আইডি ট্যাগ, ওকে, ট্যাগ মানে মেমো আইডি মানে শর্টকাট নাম বুঝাই, তো এই মেমো আইডিটা এখানে আমি দিয়ে দিব। মেমো আইডিটা দেওয়ার পরে উইথড্র বাটনে ক্লিক দিয়ে আমি উইথড্র করে নিব, 60টা এক্সএলএম আমি নিয়ে নিলাম, ওকে, বাইন্যান্স থেকে। তো আপনারা ট্রান্সট ওয়ালেট থেকে, যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনারা উইথড্র করে ওইখানে নিয়ে আসতে পারেন, কিন্তু আমি এক্সএলএম করতেছি কী জন্য, এই ট্রানজ্যাকশন ফির ব্যাপারটা আবার অনেক কম, এই জন্য আর কি, বুঝতে পারছেন কাইনি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো উইথড্র রিকোয়েস্ট সাবমিট, অলরেডি আমরা উইথড্র রিকোয়েস্টটা দিয়ে দিছি, আমাদের এখন একটু ওয়েট করতে হবে, কারণ ট্রানজ্যাকশন হতে একটু ওয়েট করতে হয়, ঠিক আছে, এই আর কি। তারপরে আমি যখন এখান থেকে উইথড্র করলাম, তখন একটু ডিপোজিট হতে একটু টাইম লাগতেছিল, তো আমি ওদের কাছে লাইভও চ্যাট করছিলাম, ওরা বলছিল যে একটু ওয়েট করেন, ঠিক আছে। তো আমি অলরেডি উইথড্র দিয়ে দিছি, উইথড্র দেওয়ার পরে আমি এখন ব্যালেন্সটা চেক করে দেখি আইসি কিনা, তো এক্সএলএম সাথে সাথে তো আসবে না, একটু ওয়েট করতে হবে, অবশ্যই একটু ওয়েট করতে হবে। তো আমাদের এখানে সব কিছু ঠিকই আছে, এখন আসি নাই, একটু ওয়েট করতে হবে, অবশ্যই অ্যাড হবে, হতাশ হবেন না কেউ, অনেকেই ডিপোজিট করবেন এবং বলবেন যে ভাই ডিপোজিট অ্যাড হচ্ছে না, কাইনি সেটা না, অবশ্যই অ্যাড হবে, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে, কারণ এটা এক্সচেঞ্জার, আর এক্সচেঞ্জার কখনো দুই নম্বরই করে না, আর এক্সচেঞ্জার থেকে যেটা বলে ভালো প্রফিট করা যায়, ঠিক আছে, অন্য অন্য অ্যাড হবে কিন্তু দুই নম্বরই করে, কিন্তু এক্সচেঞ্জার দুই নম্বরই করে না, কারণ তাদের কাছে হিউজ অ্যামাউন্ট আছে, দুই নম্বরই করার কী আছে, ঠিক আছে। তো এখানে এক্সএলএমের এই প্রাইস চলতেছে, তো আমি একটু আপনাদের ইনফরমেশনগুলো বলতে থাকি, এর ভিতরে ডিপোজিটটা কমপ্লিট হোক, তারপরে আমি দেখাই দিব যে কীভাবে কী করবেন, ওকে। তো এখানে দেখেন অ্যাসেট স্টোরি, মানে এখানে ডিপোজিট হলে এখানে শো করবে, ঠিক আছে, অ্যাসেট। তো আমি একটু ওয়েট করার পালা, কারণ এখানে আমাদের ওয়েট অবশ্যই করতে হবে, কারণ ওইখানে বাইন্যান্সে এখনও কনফার্ম হয়নি, কনফার্ম হওয়ার পরে তাই ওইখানে অ্যাড হবে, বুঝতে পারছেন। সো আমরা চলে আসলাম, অনেকক্ষণ একটু ওয়েট করার পরে ভিডিওটা পাস্ট করে রাখছিলাম। তো এখানে জাস্ট এই যে এক্সলেম পেয়ারে করবেন, ঠিক আছে, এক্সলেম আর USDT এই পেয়ারে বাইসেল করবেন আপনারা, ঠিক আছে, তাহলে আর কি সুবিধা হবে, আর এটাই করবেন, এইখানে এই দুইটা পেয়ারই আছে। আর যে বোনাসটা আপনারা পাবেন, ঠিক আছে, এখানে 100% টেনে দিয়ে এখানে আপনারা এই প্রাইসটা বসাই দিবেন। তো আমার এখনও ডিপোজিট হয়নি, আমি ডিপোজিট অলরেডি করে দিছি আপনাদের সামনে লাইভে, তো এখনও অ্যাড হয়নি ব্যালেন্স, এখন 00 ব্যালেন্স এখানে শো করতেছে না। তো এটা আমি বারবার করে বলতেছি যে আপনারা হতাশ হবেন না, অবশ্যই এখানে ডিপোজিট অ্যাড হবে, জাস্ট ওয়েট করতে হবে, ঠিক আছে, কারণ আমি লাইভ আপনাদের কারণে প্রমাণ সহকারে দেখাবো যে ডিপোজিট অ্যাড হয় কি না। ওই উপরে দেখেন যে ডিপোজিট কমপ্লিট লেখা দিয়েছেন, ওপরে নোটিফিকেশন ইমেলের, তো আমি ব্যালেন্সও চেক করে দেখাচ্ছি, এখানে দেখেন অলরেডি আমাদের এখানে ব্যালেন্স চলে আসছে $20 প্লাস, আমরা যেটা ডিপোজিট করেছিলাম সেটা চলে আসছে। তো লাইভ প্রমাণ সহকারে দেখেন এখানে এক্সলেম সামান্য কিছু ফি কাটছে, এটা তো আপনারা দেখছেন, বাইন্যান্স থেকে যখন উইথড্র করি তখন সামান্য কিছু ফি কাটে, ওকে। আর যদি USDT করতাম তাহলে $1 ফি কাটে, এই আর কি। তো এইখানে মার্কেটে চলে আসবেন ট্রেডিং করার জন্য, মার্কেটে আসার পরে আপনারা যে পেয়ারে ডিপোজিট করবেন সেই পেয়ারটা এখানে সার্চ করবেন। তো আমি এক্সএলএম করছি, তো এক্সএলএমের পেয়ার দুটোই আছে এখানে, ওই এক্সএলএম পেয়ার USDT, তো আমি এখানে 100% করে দেবো, সব দেওয়ার পরে ওইখানে আমি একটা
সেল অর্ডার বসাই দিব, ঠিক আছে? আমি একটু বেশি প্রাইসে সেল করব, যাতে আমার এখানে একটু সামান্য ফিও কাটে, তো বাই সেল করতে গেলে তো বেশি কোনো ফি কাটে না আপনারা যারা বাই সেল করেন। তারপরে আমি একটু বেশি বসাই দিব, কারণ এখানে যদি ফি ঠিক কাটে তাহলে সেটা আমার উঠে যাবে। ওকে, তো এই জন্য আর কি আমি একটু বেশিতে বসাই দিলাম। 0.2 বাই সেল চলতেছে এখন, 0.0 মানে 36 সেন্ট মনে বাই সেল চলতেছে, তো আমি 37 সেন্ট বসাই দিছি। হ্যাঁ, তো আমি 37.2 বসাই দিছি, তো এটা আশা করি সেল হয়ে যাবে। সেল না হলে আমি ক্যান্সেল করে আবারও একটু কম প্রাইসে বসাই দিব। দেওয়ার পরে এইভাবে আমি দুই তিনবার করে করব। করার পরে $200 ট্রেডিং ভলিউম হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু বোনাসটা দিয়ে দিবে। ওকে, আর বলবেন যে ভাই KYC করা লাগবে কি না, কোনো KYC করার দরকার নেই। আর তারপরে যে বোনাসটা দিবে, সেই বোনাসটা দিয়ে এখানে দেখেন BTC USDT এই যে বাই লং সেল শর্ট, এর মানে এটা ফিউচার ট্রেডিং বলে। তো আপনাদের খুলে বলি সব কিছু, এটা ফিউচার ট্রেডিং বলে। তো এখানে আপনারা এই যে বাই লং এখানে ক্লিক করার পরে ওই উপরে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন, আপনারা 50% করবেন কি 100% করবেন, আপনারা মানে আপনারা যে বোনাসটা পাবেন, বুঝতে পারছেন, যে বোনাসটা পাবেন ওইখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এই যে বাই লংয়ে ক্লিক করতে পারেন, আর নাহলে সেল শর্টে ক্লিক করতে পারেন। তো BTC পেয়ারে যদি করেন তাহলে তো BTC দাম বাড়বে, তাহলে এই যে আপনারা এটাই ক্লিক করে দিবেন এইবারে এই যে বাই লংয়ে। আর যদি সেল শর্টে করতে চান তাহলে এই 50% কিংবা 100% দিয়েও করতে পারেন, দুটোই করা যায়, ঠিক আছে? সেম প্রসেস, যারা এক দুইবার ফিউচার ট্রেড করছেন তারা অবশ্যই এটা একদম ক্লিয়ার, তাদের বলা লাগবে না। যারা না বোঝেন তাদের তো ক্লিয়ার করে দিলাম যে কীভাবে কী করবেন। আর এখান থেকে উইথড্র নিয়ে নেবেন, এই যে আপনারা যেটা এখানে ডিপোজিট করছেন সেটা কিন্তু ইনস্টনা বা ট্রেড করার পরে উইথড্রও নিয়ে নিতে পারবেন, মানে যে $200 ট্রেডিং ভলিউম করে সাথে সাথে উইথড্র করে নিতে পারবেন। ওকে, সিম্পল প্রসেস, কিন্তু সব কিছু দেখাই দিলাম লাইভ প্রমাণ সহকারে। তো কোনো KYC দরকার নেই, আপনারা আমি যেভাবে বলছি এইভাবে কাজটা করেন, $20 বোনাস পাবেন। তাও যদি না বোঝেন তাহলে চলে আসেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ওইখানে লাইভ কথা হবে।